हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल अर्पितास होमली टेस्ट। आमार आजकेर रेसिपी नलेनगुड़ेर पाटिसाप्टा। बांगाली मात्रई बारो मासे तेरो पार्वण, आर ए पार्वणगुलोर मध्ये पिठे पुलि हलो अन्यतम। आर ए पिठे जदि तैरी हय खेजुर गुड़ बा नलेन गुड़ दिए ताहोले तो कथाई नहीं। चलून देखे ना जाक आमार आजकेर रेसिपिटी। पाटिसाप्टा बनानोर जोन्नो आमी प्रथमे पाटिसाप्टार ब्याटारटी तैरी करे नेब। एर जोन्नो आमी एखाने निये निएछि 2 कप मयदा, आर जेई कप दिए आमी मयदा निएछि सेई कपेरई 1 कप दिए दिलाम सुजी, आर दिच्छि सेई कप दिएई मेपे 1/2 कप चालेर गुड़ो, दिए दिलाम 1 चिमटे लवण। एखन समस्त शुकनो इनग्रेडियंट्स भालो करे मिशिए निच्छि। समस्त शुकनो इनग्रेडियंट्स भालो करे मेशानो हुए गेले ओई कप दिएई मेपे दिए दिच्छि 1 कप दूध। आपनारा दूध दिते ना चाइले दूधेर परिबर्ते जलो व्यवहार करते पारेन। दिच्छि आरो 1 कप दूध। एखन सब किछु एकटा हैंड हुइस्क दिए भालो करे मिशिए निच्छि। दूधटि आमी जाल दिए नर्मल टेम्पारेचारे एने तारपर मिशिएछि। आमी एखाने लिकुईड खेजुर गुड़ निएछि। एई गुड़ेर स्मेलटा अनेक बेशी भालो हय बोले आमी एई गुड़टा निएछि। एई समय जे कोनो मिष्टिर दोकाने आपनारा ए गुड़टा पेये जाबेन। आमी ओई एकी कप दिए मेपे 1 कप गुड़ दिए दिलाम। आबारो एकटु भालो करे मिशिए निच्छि। आपनारा चाइले पाटालि गुड़ बा एकटु घन जे झोला गुड़टा पावा जाय सेटिओ व्यवहार करते पारेन। एखन ओई कापेरई 1 कप भर्ति जल निये आस्ते आस्ते करे ए ब्याटारेर मध्ये मेशाते थाकबो। ব্যাটারটি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি একটি স্মুথ ব্যাটার তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আমি সবটা জল দিয়ে ব্যাটারটিকে ভালো করে গুলে নিচ্ছি। ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এই ক্ষীরটিকে আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এদিকে আমি গ্যাস ওভেন অন করে একটি কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম যেই কাপ দিয়ে আমি সুজি ময়দা মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ কোরানো নারকল। দিচ্ছি ওই কাপেরই 1 কাপ লিকুইড খেজুর গুড়, আর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর। মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটু পাক দিয়ে নেব। এই পাকটি কিন্তু আমরা নাড়ুর মতো শক্ত করব না, মোটামুটি একটু বাইন্ডিং হলেই আমরা পুরটি নামিয়ে নেব। পুরটি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো, তা না হলে
তলা থেকে পুড়ে উঠতে পারে। আমাদের পাটিসাপটার পুর রেডি। এদিকে দেখে নিচ্ছি ব্যাটারটির কি অবস্থা। ব্যাটারটির কনসিস্টেন্সি একটু দেখে নেব। এই সময় আপনারা ব্যাটারটির মিষ্টিও টেস্ট করে নেবেন। যদি মনে হয় ব্যাটারের মিষ্টি কম লাগছে, তাহলে এই সময় একটু চিনি বা গুড় অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবেন। তবে পাটিসাপটার ব্যাটারটি খুব বেশি মিষ্টি হয় না। খুব বেশি মিষ্টি দিলে পাটিসাপটা ভাজার সময় তলা থেকে লেগে উঠতে পারে। আমার এখানে ব্যাটারটির কনসিস্টেন্সি অথবা মিষ্টি দুটোই ঠিক আছে বলে আমি আর মিষ্টি অ্যাড করছি না, আর জলও অ্যাড করছি না। আমি গ্যাস ওভেনে একটি ফ্রাইং প্যান গরম করে একটি বেগুনের বোটা দিয়ে একটু ঘি স্প্রেড করে দিচ্ছি। যাদের কাছে ব্রাশ আছে তারা ব্রাশ দিয়ে এই কাজটি করে নেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। এখন এরকম একটি গোল হাতা দিয়ে এক হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর হাতার পেছনের দিকটি দিয়ে এইভাবে ব্যাটারটি প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। একটু অপেক্ষা করব ওপরের দিকটি শুকিয়ে আসা অবধি। ওপরের দিকটি অনেকটাই শুকিয়ে এসছে। কিছুটা পুর এরকম লম্বা শেপ করে এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। একটি পাতলা খুন্তি দিয়ে এক সাইড থেকে এখন পাটিসাপটাটি খুব সাবধানে আস্তে আস্তে রোল করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের নলেন গুড়ের পাটিসাপটা। আমি আরেকটি পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।